ফুল দেখে মনটা ভরে গেছে আসলে। এত সুন্দর ফুল আমি একসাথে অনেক বছর এত সুন্দর ফুল দেখি না। আর নতুন করল্লা গাছ, এখানেও করল্লা হয়েছে, দেখাই আপনাদেরকে নতুন গাছের করল্লা দেখাই, চলেন। এই যে হচ্ছে নতুন গাছের একটা করল্লা, এগুলো কিন্তু করল্লা, এগুলো কোনো উস্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলার রোদ খুব চমৎকার, বৃষ্টির আবহাওয়া তো গতকালকে থেকেই, তো সকাল এখন একটু রোদ উঠছে। এই যে দেখেন আমার গোলাপ গাছে, মাশাল্লাহ এত এত সুন্দর সুন্দর গোলাপ। তো ছাদে আসছি, ছাদের গাছগুলোতে পানি দিব, যেহেতু আজকে রোদ উঠছে। এখন যদি পানি না দেয় তাহলে দেখা যাবে সারাদিনে গাছগুলো একেবারে ধইলা পড়বে, এর জন্য ছাদে পানি দিব। ওদিকে পানিও ছাড়া দিয়ে আসছি, আর এদিকে হইতেছে আমাদের পাইপের মুখ আগে থেকেই বাধা থাকে এটা, কারণ যেহেতু সবসময় পানি দেওয়া লাগে, এটা সবসময় ওপেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত। আপনার ভাইয়া কী করে, গাছটা কয়েকদিন পরপর ছেঁটে দেয়, যার কারণে আরও সুন্দর করে গাছটা শাখা ছাড়ে, আরও সুন্দর সুন্দর ফুল হয়। এখন চলেন গাছে পানি দেই। আর এইখানকার গাছগুলোও কিন্তু এই ভালো এই খারাপ অবস্থা, এখানকার তালটাও পড়তেছে, আর এইখানে এখন আবার নতুন আছে এই যে সিম, সিম গাছটাও কিন্তু একদম টাল ভরে ফেলতেছে আস্তে আস্তে। আর ধুন্দুল তো সবসময় আছে, কালকে ওইখান থেকে অনেকগুলো ধুন্দুল নিছি। এই যে একটা ধুন্দুলের করা, খুব সুন্দর একটা করা ফুলসহ। বাইকটা নিয়ে ভেজাল, এটা দিয়ে পানি দিতে ঝামেলা হয়, কারণ একটুখানি উঁচা হয়ে যায় তখন পানি আসতে চায় না। এখানে থাক, এই যে এখানে প্রায় হচ্ছে এক জায়গায় কয়টা হবে, 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে, হইতেছে সিম গাছ আর বাকি হইতেছে ধুন্দুল গাছ। ওইটার মধ্যেও আর কি যতগুলো সিমের বিচি ফেলছে একটাও অন্য জায়গায় সরানো হয় না, যেখানেটা সেইখানেই রয়ে গেছে। তো এর জন্য এই জায়গাটার মধ্যে ভবিষ্যতে সিম দেখতে পাবেন। এই গাছগুলো মোটামুটি ভিজা আছে, অনেক বেশি পানির দরকার নেই, জাস্ট হালকা পাতলা একটু সাপোর্ট দিয়ে দিই। এখানে সব গাছে পানি দেওয়া শেষ। প্রতিদিন যেটা হয় যে মরিচ গাছ, বিশেষ করে এই ছোট মরিচ গাছটা প্রতিদিন সকালে এইরকম ঢলে পড়ে, পানি দেই তারপর ঠিক হয়। আর এখন আমি মোটামুটি সব গাছে পানি দিয়ে দিছি, তো কলটা এখন অফ করে দিই, শেষ। নতুন গাছের আরও করল্লা আছে সামনের দিকে, এই যে একটা, কালকে আমি এটা নেই নাই যে এটা ছোট, এক রাতের মধ্যে কতখানি বড় হয়ে গেছে। এখানে করল্লা গাছ লাগাইছে আবার, হবে কয়টা, 5-6টা করল্লা গাছ লাগানো হয়েছে। আর এই সাইডটা দেখেন মাশাল্লাহ আল্লাহর রহমত, এগুলো যদি টিকে অনেক ধুন্দুল হবে। আবার কালকেও 8-10টা নিয়ে নিছিলাম, রান্না করছি এই সাইডেও, এই যে এইখানে আছে, ভিতরে আছে, আবারও 2-3 দিন পরেই নেওয়া যাবে। ওই যে ভিতরে দেখা যায় না কত সুন্দর সুন্দর, এগুলো আবার 2-3 দিন পরেই নেওয়া যাবে। যদি কোথাও পাইতাম বড় যে একদম লাল টকটকা গোলাপ তাহলে সেগুলো লাগাইতাম, কিন্তু ওই রকম পাওয়া যায় না। আর এদিকে যেহেতু আমি কিছুই চিনি না বা আমি যাই না, আর সব থেকে বড় কথা কি, শ্বশুরবাড়ির এলাকা হইলে বের হওয়া যায় না, যেমন বাজার পর্যন্ত ওইভাবে যাওয়া হয় না, গেলেও দেখা যায় তাড়াহুড়া করে চলে আসতে হয়, মানুষ দেখা যাবে যে বলবে যে এই বাড়ির বউ গেছে এই সেই আর কি। গ্রামের অন্যরকম একটা বিষয়, আমাদের শহরের বিষয় অন্যরকম আর গ্রামের বিষয় অন্যরকম, তবে অচেনা গ্রামে থাকি আবার মজা আছে। যেমন অষ্টগ্রাম থাকতাম যখন কেউ চিনতো না কেউ জানতো না, তখন কিন্তু নিজের মতো সব কিছু ঘুরে ফিরে দেখা যেত, বাট এইটা হচ্ছে নিজেদের, যেহেতু এখানে আসলে চাইলেই সব কিছু করা যায় না। তারপর আপনাদের ভাইয়াকে বলছিলাম একটা আমাকে বাগান বিলাস এনে দেওয়ার জন্য, কিন্তু সে আমাকে বাগান বিলাসটা এনে দেয় না। যাই হোক, তারা আবার ফুল গাছ খুব একটা পছন্দ করে না, সব ফলের গাছ পছন্দ করে, আর আমার পছন্দ হচ্ছে ফুল গাছ।